फ्रेंड्स WBUTTEPA ভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টার বিএড সেকেন্ড সেমিস্টার ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন EPC-2 এর 2018 প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। EPC-2 2018 প্রশ্নপত্র, তো দেখো সময় হয়েছে এক ঘন্টা। তোমরা জানো যে ইপিসি ফুল মার্কস হচ্ছে 25, দুটো গ্রুপে তোমাদের প্রশ্ন থাকবে, তো দেখো প্রথম গ্রুপে হচ্ছে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 2, এখানে 7টা কোশ্চেন দেওয়া থাকবে। তো দেখো প্রথম কোশ্চেন, সৃজনশীল কাজের দুটি নীতি উল্লেখ করুন। ভারতীয় সঙ্গীতে ঘরানা বলতে কী বোঝায়? লোকগান কী অর্থাৎ ফোক সং কী? নৃত্য কী, হোয়াট ইজ ডান্স? এরপর হচ্ছে দেখো, শিক্ষায় থিয়েটার বলতে কী বোঝেন? জল রং এর দুটি সুবিধা লিখুন। চারুশিল্প এবং কারুশিল্পের দুটি পার্থক্য লিখুন, আর্ট অ্যান্ড ক্রাফ্ট। গ্রুপ বি, এখানে তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 5, এখানে 5টা প্রশ্ন থাকবে, এখানে 3টি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে মানসিক উদ্গমন কী? শিক্ষায় নাটক বা শিক্ষাকলা চর্চার সাহায্য আপনি কীভাবে মানসিক উদ্গমনের সুযোগসমূহ সৃষ্টি করতে পারেন? তারপরের কোশ্চেন দেখো, বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত গাওয়ার শিক্ষামূলক উদ্দেশ্যগুলি আলোচনা করুন। এরপর দেখো গ্লাস পেন্টিং, এর কর্মপদ্ধতিটি বর্ণনা করুন। কবিতার উপাদানগুলি আলোচনা করুন, এবং লাস্ট কোশ্চেন হচ্ছে, দেখো রঙ্গোলি কি? বিদ্যালয়ে এই ধরনের শিল্পচর্চার আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করুন। তো এখানে শেষ হচ্ছে, সবাইকে ধন্যবাদ।